আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস ডুয়ো ডায়েরি। আমি তানিশা চলে আসছি আপনাদের সাথে প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগে আমি মূলত এই একটা অফিস দেখাচ্ছি। এটা একটি স্বশাসিত প্রতিষ্ঠান, এলজিডি মন্ত্রণালয়ের আন্ডারে বা পল্লী উন্নয়ন সমবায় বিভাগের আন্ডারে একটা স্বশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একজন বিদ্রোহী নেতার নাম শেখ মোহাম্মদ রেজাউল হক। শ্রমিক কর্মচারী কল্যাণ ইউনিয়ন বি 2079 রেজিস্ট্রেশন কিত আমির রেজা জামাল পরিষদের একটা হচ্ছে আমার আব্বু, সে প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। তা এই প্রতিষ্ঠানে আমার আব্বু যত বছর চাকরি করছে তত বছর ছিল, এবং আমি আমার জন্ম থেকে দেখতেছি এই প্রতিষ্ঠানে কর্মচারীদের কল্যাণ ইউনিয়নের জন্য আমার আব্বু সারা জীবন বিদ্রোহী করে গেছে। যাই হোক, এখানে হেড অফিসে আব্বু আসে আর আব্বুকে সহ এই কর্মীদেরকে ঢুকতে দেওয়া নিয়ে একটা অফিসারদের সাথে কথা বাক বিতরণটা হয়। ভিতরে আমি, পরাণ আর রবিন ভাইয়া ঢুকে যাই, আর আমি চাচুকে ঢুকানো হয়েছে যেহেতু সে প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। অফিসাররা আব্বুকে ঢুকতে রাজি ছিল কিন্তু কর্মীদের ঢুকতে দেয়নি, আর আমার আব্বু বলছে একজন কর্মীকেও বাড়ি রেখে সে ঢুকবে না তার হেড অফিসে। তো যাই হোক, এরপর বোর্ড মিটিং চালু হয়। তারপর বোর্ড মিটিংয়ে তারা 23 দফা দাবি প্রত্যয়ন করে এবং সেই দাবি অনুসারে দাবিগুলো মেনে অফিসাররা এসে জানায় যে হ্যাঁ, তার দাবিগুলো মানা হচ্ছে এবং প্রতিটা দাবি কর্মচারীদের কল্যাণের জন্য। আমার আব্বু রিটায়ারমেন্টে চলে গেছে, এক বছর হলো সে এই কর্মচারী কল্যাণ ইউনিয়ন করার জন্য টাকা পায় না, কিন্তু তারপরেও সে তার পেনশনের জন্য কোনো সুপারিশের জন্য আসেনি। সে কর্মচারীদের 23টা দফা নিয়ে ঢাকায় এসে নিজের টাকায় নিজের খরচে এখানে রয়েছে। ছোটোবেলা থেকে তার সকল বিদ্রোহের সাক্ষী হওয়ার জন্যই মূলত আমার নিজের কণ্ঠেরও এই অবস্থা আর নিজের অবস্থানেরও এই শক্ত অবস্থান। তা যাই হোক, আমার রিয়েল লাইফ হিরো বা আমার আব্বুর মেইন যে মোস্ট অ্যাওয়েটেড বা অ্যাকনোলেজড তার যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে তার স্পিচ, তার কথা বলার দক্ষতা, তার ন্যায় বিচার চাওয়ার দক্ষতা। তো সেটাই আপনাদেরকে শোনানোর একটু চেষ্টা করলাম। আপনাদের হয়ে আমির ভাইয়ের এই অসুস্থতা অবস্থায় আপনারা যদি 4,300 জন থাকে, আমিরের মতো যদি একজন অসুস্থ হতেন এই কর্মচারীদের পক্ষ হয়ে আসতেন না। আমির 2079 এবং পিডিবিএফকে নিজের সন্তানের সমপর্যায়ে লালন এবং ধারণ করে আমিরকে কেউ বেতন দেন না। গুনাস হয়, পূজা হয়, অপারেশন হয়, অপারেশন হয়, আপনারা কিন্তু কেউ আমিরকে ফোনও করেন গুরুদত্ত ভাইকার সে কীভাবে চলতেছে, তার কী ছেলে মেয়ের কী অবস্থা, আপনারা এটা করবেন না। কিন্তু আমির পিডিবিএফকে ভালোবাসে, আমির পিডিবিএফের কর্মচারীকে ভালোবাসে, হারির জন্যই এত বড় ত্যাগ। পৃথিবীতে আমির যদি পিডিবিএফ থেকে চলে যায় আর এইরকম কোনো আমির এই পিডিবিএফে, আমি মনে করি কেমতের আগমতি জন্মাবে। ঠিক, যার কোনো চাহিদা নেই, যার কোনো কারোর কাছে কোনো অভিযোগ নাই, কোনো লোভ নাই, কোনো হিংসা নাই, বিশাল বড়ত্বের ব্যাপার। আমির ভাইয়ের রোগ অপারেশন কবে আপনারা দোয়া করবেন যেন উনি আবার ভালোভাবে চলতে দেখতে পারেন। হ্যাঁ, পাশাপাশি আমির ভাইয়ের মুখের উজ্জ্বল এই উজ্জ্বলতা ফেরায় দেওয়ার জন্য আপনাদের পরে আমার কিছু দায়িত্ব আছে। একজন কর্মকর্তা নির্দেশ করলে এক ধরনের কাজ, আর আমি মনের থেকে আন্তরিকতার সাথে কাজ করলে এক ধরনের কাজ। স্বশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনার আমার নাম ধরাম, যত ধরবেন প্রতিষ্ঠানের সবাই তত বেশি উপকৃত হবে। এই প্রতিষ্ঠানের সবাই জেলায় শেষের পক্ষে সামনে যুবক আসবে, আপনি যদি অলার সময় কথা ফিল্ডে গান চলে আসে এ এক ধরনের আপনি ডিউটি পালন করবেন। আর আমি যাবো আদায় করতেই হবে, আমার প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করা এটা করতে হবে। এটা সবাই এটা ছিল মূলত আজকে তাদের আলোচনা সভার মেইন ব্যানার। তো এটা তারা আনলো, আমি একটু ফোকাস করলাম আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আব্বু আমার পরণের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।